প্রতীকী পরিচ্ছন্নতায় গিনেস বুকে থাকা ওয়ার্ল্ড রেকর্ডের লোক সংখ্যা থেকে প্রায় তিন গুণ লোক অংশ নিয়েছে ডেটল পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচিতে, এমন দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। রাজধানী গুলিস্তান এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রত্যেকে বাড়ির আঙিনা পরিষ্কার করার পাশাপাশি নিজেদের বিবেক বোধকেও জাগ্রত করার শপথ নিলেন জনতা। রুহুল আমিনের তোলা ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। প্রতীকী পরিচ্ছন্নতায় গিনেস বুকে রেকর্ড সৃষ্টি করতে শুক্রবার সকাল 7টা থেকে লোক সমাগম হতে থাকে রাজধানীর গুলিস্তান নগর ভবন ও তার আশপাশের এলাকায়। একদিকে ফুলবাড়িয়া থেকে পল্টন মোড়, অন্যদিকে বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান হল পর্যন্ত পুরো এলাকায় বিশেষ ব্যবস্থার মাঝে ছিল লোকে লোকারণ্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়মিত 5,300 পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অন্যান্য বিভাগের 2,000 লোকবল, তার সঙ্গে যোগ হয়েছিল স্কুল কলেজের শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, কাউন্সিলরদের লোক, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ হাজারো জনতা। অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয় প্রায় 15,300 লোক গণনার আওতায় এসেছে। এ সময় মূল মঞ্চে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন নতুন রেকর্ড গড়ার দাবি করেন। পরিচ্ছন্ন কর্মসূচির গিনেস বুকে থাকা আগের রেকর্ড ভারতের গুজরাটে অংশগ্রহণকারী লোক সংখ্যা ছিল 5,058 জন। পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঢাকাবাসী। ডিএসসিসি ও র্যাকিড ব্যানকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ড্যাটল পরিচ্ছন্ন ঢাকা নামে এটি অনুষ্ঠিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিএতে সহায়তা দেয়। বেলা 12টা পর্যন্ত অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে 11টায় সমাপ্তি ঘোষণা করা হয়।